এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরেও। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ, মৌসুমি পাখির ঝাঁক, পালকের অন্তরালে তুষারের গহন সৌরভ বয়ে আর আনে না এখন। দৃশ্যমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ধ কাল, পূর্ণিমার চাঁদ থেকে ঝরে পড়ে সোনালি অসুখ, ডাক শুনে পিছনে তাকায়, কেউ নেই। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা, সমকালীন সুন্দরীগণ অতি দ্রুত উঠে যাচ্ছে অভিজাত বেডরুমে, মূল্যবান আসবাবপত্রের মতো নির্বিকার। সভ্যতা তাকিয়াছে তার অন্তর্গত ক্ষয় আর প্রশংসিত পচনের দিকে, উজ্জ্বলতার দিকে চোখ চেয়ে আছি ডিপ ফ্রিজে হিমায়িত কষ্টের পাশেই প্রলোভন। অতৃপ্ত শরীরগুলো খুঁজে নিচ্ছে চোরা পথ, সেক্স ড্রেন। রুগ্নতার কাঁধে হাত রেখে সান্ত্বনা বিলোচ্ছে অপচয়, মায়াবী আলোর নিচে চমৎকার হইচই, নীল রক্ত, নীল ছবি, জেগে ওঠে একখণ্ড ধারালো ইস্পাত চকচকে, খুলির ভেতরে তার নড়াচড়া টের পাই শুধু। ইতিমধ্যে ককটেলে ছিন্ন ভিন্ন পরিচয়, সম্পর্ক, পদবি উজ্জ্বলতার ভেতরে ফনা তুলে আর এক ভিন্ন অন্ধকার, গ্লাস ভর্তি অন্ধকার উল্টে দিই এই অন্ধকারে। ধন্যবাদ বন্ধুরা, এক গ্লাস অন্ধকার হাতে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আমার আজকের এই উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার কণ্ঠের এই কবিতা আবৃত্তি শেয়ার করে পৌঁছে দেবেন। আর পরিশেষে অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিয়ে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন, যাতে এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের সামনে ক্রমাগত নিয়ে আসতে পারি। ধন্যবাদ।